গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পুতুল, পুতুল ব্লগে সবাইকে ওয়েলকাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার গলাটা কেমন লাগছে তাই না? আসলে আমার গলায় ব্যাঙ ঢুকে বসে আছে, একটু মজা করলাম। আসলে ঠান্ডা লেগে আছে তাই গলাটা এরকম লাগছে। আর দেখো, কিছু কালকে জামা কাপড় কাচা হয়েছিল, যেহেতু কালকে পুজো, তো সেগুলো ভাঁজ করে নিচ্ছি এখন। এরপরে কাজ, যতটুকু কাজ আছে সব করে স্নান পুজো সবই করতে হবে, রান্না আছে। তাহলে ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা, তাহলে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো। আমার পুজো হয়ে গেছে, পুজো করেই রান্নাঘরে চলে এসেছি। শাকটা কাটলাম, এবার শাকটা তেলের উপর দেব। রসুন দিয়েছি এখানে। আর এই শাকটা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। অনেক অনেকে আবার এই শাকটা খায় না, 14 রকমের মেশানো শাক, কিন্তু আমাদের এটা কালী পুজোর আগে দিন আমরা খাই চতুর্দশীতে। আর অনেকে দেখি কালী পুজোর দিন খেতে, অনেককে আবার কালী পুজোর পরের দিনও খায় এই শাকটা। শাকটা বসালাম, শাকটা রান্না হোক। আর আমি ধানটাটাকে কি নিয়েছি চলো তোমাদের দেখাই। দেখো, নুন নুন নিয়ে এসেছে। আর দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো ঝাঁটা। হয়তো বলবে সবাই যে নুন ঝাঁটা এগুলো না আবার কি ধানতেরাসে, কিন্তু এই নুন ঝাঁটার যে অনেক গুণ আছে সেটা কিন্তু কেউ জানে না, অনেকজনে জানে আবার এটা। তা এটাই ধানতেরাসে শপিং। আর একটা জিনিস নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো রূপোর কয়েন। ঝাঁটা নুনটা অবশ্যই বাড়িতে নিয়ে আসবে, সোনা কেনার ক্ষমতা কিন্তু সবার থাকে না, তাদের জন্যই আমি বলছি। ঝাঁটা নুনের অনেক গুণ আছে কিন্তু এই ধানতেরাসের দিন, তাই আমি সবাইকে বলবো যে অবশ্যই কিন্তু তোমরা ধানতেরাসের দিন ঝাঁটা নুনটা বাড়িতে নিয়ে আসবে, এটা কিন্তু অনেক শুভ। আর হ্যাঁ, ঝাঁটাটা হতে হবে কিন্তু নারকেল কাঠির ঝাঁটা। আর ওইদিকে 14 শাকা বসিয়েছি, এখন নামাবো। হয়ে গেছে রান্নাটা, দিয়ে মাটনটা বসাবো। আর ভেন্ডি ভাজা, ধনে পাতার চাটনি, এই দিয়ে দুপুরটা খাওয়া হবে। আর ছোটোবেলায় মা বলতো যে 14 শাকা আজকের দিনে ভূত চতুর্দশীতে না খেলে নাকি ভূতে ধরে, তাই আমরা ভয়ে খেতাম। আমাদেরকে মানে খাওয়ানোর জন্য হয়তো মা বলতো, ভয় দেখানোর জন্য, কিন্তু এই জিনিসটাই আমি আমার ছেলে মেয়েকে এখন বলি যে তোরা যদি না খাস তাহলে ভূতে ধরবে, বেশি না খেলেও একটু অন্তত খায় ওরা এখন। তাহলে চলো রান্না বান্নাটা করে নিই, তারপর আবার সন্ধ্যেবেলায় তোমাদের সাথে দেখা করছি। তাহলে চলো, ছেলে কষা মাংস খাবে তাই ছেলেকে তুলে দিচ্ছি, তারপরে এবার জল দিব, গরম জল। ওইদিকে ভাতের উপর বসিয়ে রেখেছি, এই দেখো ভাতের উপর জল, মানে এক্সট্রাভাবে আমাকে জলটা গরম করতে হবে না, এক এক পাকেই হয়ে যাচ্ছে জলটা গরম। আর এই দেখো শাক, ভেন্ডি ভাজা আর মাটন কষা, এই দিয়ে আজকে দুপুরটা খাওয়া হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরবেলা রান্নার পর দেখো চলে এসেছি এখন রাত্রিবেলা। রান্নাটাই শেয়ার করেছিলাম তোমাদের সাথে, খাওয়াটা শেয়ার করিনি আর। আর এখন মেয়ে টিউশন থেকে আসলো, এখন প্রায় 7:15 বাজে। মেয়ে বলল, মা চাল ভাজা মাখাবো, তুমি খাবে? তো আমি বললাম ঠিক আছে মাখা, মাখানো চাল ভাজা কার না খেতে ভালো লাগে তাই না বলো? তো আমি তো রোজ মেখে খাই, তো আমি বললাম ঠিক আছে মাখা। দিয়ে এখানে মেয়ে মাখাচ্ছে চাল ভাজা, আমি আর মেয়ে খাবো। আর ছেলে তো ওইদিকে টিউশন পড়ছে, ম্যাম পড়াতে এসেছে, ছেলে এখন খাবে না। তো
ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি পরে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। আচারে তেল, চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি সব দিয়ে মাখাচ্ছে। আর কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখো কতগুলো বাজি কিনে নিয়ে আসলো। সেই দুদিন থেকে বাজি কিনবো করে মাথা খেয়ে নিচ্ছে। আজ ওর বাবা আসলো, বাবার সাথে গিয়ে কিনে নিয়ে আসলো। বড় ফুলঝুরি, এটা 1 ঘন্টা চলবে। বাবা কি ওটা? ফুলঝুরি 1 ঘন্টা চলবে। বড় স্কাই শট, দেখো ছোটগুলো দুটো এনেছি আর বড়গুলো দুটো এনেছি, আর এগুলো মোমবাতি আছে। বাবা আমি তো নাম জানি না, তুই নাম জানিস তো সব কিছুর। বাবা কি এগুলো? এগুলো স্কাই শট। বাবা এর ভরে দি, তাহলে কালী পুজো আসলে ফুটাবো। আচ্ছা আর ওটা কি? এটা কি হবে? এটা ছেলে বলল বিরিয়ানি খাবে। ওর বাবা গিয়ে আবার চিকেন বিরিয়ানি নিয়ে আসলো, আর দুপুরে তো মাটন করেছিলাম, তো এটাই আজকে রাত্রিবেলার খাওয়া দাওয়া। কাল হচ্ছে দীপাবলি। আমার সকল ভাই বোন বন্ধুদের জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালোভাবে পুজো কাটাও, আর সাবধানতা বজায় রেখে কিন্তু বাজি ফাটাবে সব। তাহলে চলো ভিডিওটি আর বড় করছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে চলো বন্ধুরা, গুড নাইট অল, টাটা।